বিশ্বজিৎ, পরীক্ষা শুরুর আগে দক্ষিণ চব্বিশ পরগনার নানান জায়গা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আমরা যাব আমাদের প্রতিনিধির কাছে, কিন্তু তার আগে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আজ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, তার আগে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন তিনি। বিস্তারিত জানবো রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, আজ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা এবং সেই পরীক্ষা শুরুর আগেই কিন্তু বিভিন্ন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে দেখা গেল মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো নিশা, যে পরীক্ষা শুরুর আগে থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা জুড়ে যে স্কুল, যে পরীক্ষা কেন্দ্রগুলো আছে, বিশেষ করে মাধ্যমিক যে পরীক্ষার যে কেন্দ্রগুলোতে রয়েছে, সেই সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিকে পরিদর্শন অলরেডি শুরু করে দিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি। আজ তার হচ্ছে সকাল 10টা থেকে সাড়ে 10টার মধ্যে তিনি গড়িয়া থেকে পাস শুরু করে হরিমতি স্কুল, সেখান থেকে তিনি আছে গোবিন্দপুর হাই স্কুল, তারপরে তিনি কিছুক্ষণ আগে বাড়িপুর হাই স্কুলে তিনি পরিদর্শন করলেন এবং তিনি যেটা জানালেন, এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা সমস্ত সব ব্যবস্থাপনা রয়েছে এবং যাতে, এবং চেষ্টা করব আজকে যাতে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন যাতে যে সমস্ত বড় বড় স্কুলগুলো আছে সেই সবগুলো তারা পরিদর্শন করবেন। তবে এখনো পর্যন্ত কোনো সমস্যা কিছু নেই, সব শান্তিপূর্ণভাবে চলছে। তবে প্রথমে তিনি যে হরিমতি স্কুলে আছে সেখানে কিন্তু 253 জন পরীক্ষা দিচ্ছে এবং বাড়িপুর হাই স্কুলে প্রায় 250 থেকে 300 জন মতো সেখানে পরীক্ষা দেওয়া হচ্ছে। তবে খুব অভূতপূর্ব ব্যবস্থা বলে তিনি যেটা জানায় এই পরীক্ষা হলগুলো। তবে এর পাশাপাশি তিনি এটাও জানান যে প্রশ্নপত্র সেভাবে যেটা আওয়াজ তুলছে যে বিভিন্ন জায়গার যে প্রশ্নপত্র যে বেরিয়েছে সেই সমস্ত গুলো কিন্তু ভুয়ো বলে যেটা তিনি এটা বলেন, এবং এর পাশাপাশি তিনি চেষ্টা করবেন যাতে শেষ পরীক্ষা পর্যন্ত যাতে শান্তিপূর্ণভাবে যাতে প্রশ্ন আউট হয় সেটা তিনি সমস্ত স্কুলের যে প্রধান শিক্ষক থেকে সবাইকে তিনি এই বিষয়ে তিনি আগে থেকে জানিয়ে দিয়েছেন। বিশ্বজিৎ, হঠাৎ করে তার এই পরিদর্শনের পেছনে কি কোনো কারণ রয়েছে? দেখো নিশা, যেটা হঠাৎ করে এটা কারণ বলতে, দেখো কিছুদিন আগে যেটা মালদায় একটা প্রশ্নপত্র ফাঁস দিয়ে যেটা বিজেপি একজন যে সাংসদ তিনি একটা প্রেস মিট করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তিনি এই পরিদর্শন অলরেডি শুরু করেছেন। প্রথমে তিনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এই এটা শুরু করলেন। নিশা বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।